সুপ্রভাত বন্ধুরা আজ হল তেরো জুন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ত্রিশ জুনের আগে কেওয়াইসি জমা না করলে রেশন কার্ড ব্লক করা ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিযুত মইনা প্রকল্পের অধীনে টাকা পাওয়ার জন্য ছাত্রীদের ফর্মের জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে হবে না কলেজ ছাত্রীদের এক জুলাই দেওয়া হবে ফর্ম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ফর্ম বিতরণ করা হবে সেপ্টেম্বর মাসে করিমগঞ্জ আসনে রিবুটের দাবি ক্রমশ জোরদার হচ্ছে এবার করিমগঞ্জে রিবুটের দাবি অকিল গগৈর অভিযোগ বুটে কারচুপিতে ইভিএমে বুট বেড়েছে এবার শিলচরে আসাম সরকারের অধীনে বিনা পয়সায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোচিং আরম্ভ হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজমল ফাউন্ডেশনের পাশাপাশি নিটে সরকারি প্রশিক্ষণের ফল উজ্জ্বল দুশোর মধ্যে সফল একশো তেপ্পান্ন মেঘালয়ের ভয়ঙ্কর যানজটে দুর্ভোগ বোরাকে সবজি অত্যাবশ্যকীয় সামগ্রীর বাজারে আগুন অত্যাবশ্যকীয় সামগ্রীর বাজারে আগুনে দিশেহারা নিম্ন মধ্যবিত্ত উদারবন্দের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ছয় শিশু শ্রমিক উদ্ধার শ্রম বিভাগের শিলচরে জমা জলে হাবুডুবু খাচ্ছে শতাধিক পরিবার অবশেষে খুলল বেতুকান্দি সুইচ গেট বিজেপির দিকে যুগছেন মুসলিমরা দুই হাজার ছাব্বিশের বিধানসভা বুটে নয়া সমীকরণের ইঙ্গিত রাজ্যে হাইলাকান্দি করিমগঞ্জের সংখ্যালঘু অদূষিত আসনেও জেতা চ্যালেঞ্জ হতে পারে মুসলিম প্রার্থীর মুখ্যমন্ত্রী হিমন্ত নেতৃত্বে থাকলে দুই হাজার ছাব্বিশের বুটে হারবে বিজেপি বললেন রকিবুল হুসেন বেহাল শিববাড়ি বাদ বাঙ্গারপার ব্রিজ বন্ধ শিলচর কালাইন সড়ক গত সোমবার মঞ্জুরের পর এবার আগামী আঠারো জুন ব্যাঙ্কে জমা করিয়ে দেওয়া হবে কৃষকদের সতেরোতম কিস্তির টাকা মণিপুরের সীমান্তে নদীপথে নিরাপত্তা বাড়ালো কাসার পুলিশ পরিদর্শন এসপির এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ত্রিশ জুনের আগে কেওয়াইসি জমা না করলে রেশন কার্ড ব্লক কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে পরিসংখ্যানে বিচারে দেখা গিয়েছে এই মুহূর্তে দেশের প্রায় একাশি কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন কিন্তু ইদানিং দেশ জুড়ে ব্যাপকভাবে মাথাচারা দিয়েছে রেশন দুর্নীতি তাই জালিয়াতি রুখতেই এবার এক দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র যার জন্য ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু রেশন কার্ড যার ফলে এবার থেকে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলে তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে যার ফলে চিন্তায় পড়েছেন রেশন কার্ড হোল্ডারদের একাংশ জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় এক কোটি চৌষট্টি লক্ষ রেশন কার্ড ব্লক করা হয়েছে জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পেছনে রয়েছে কে সমস্যা এখনও পর্যন্ত যেসব গ্রাহক তাদের রেশন কার্ডের কেওয়াইসি আপডেট করাননি তাদের কার্ড ব্লক করা হচ্ছে তাই আগামী ত্রিশ জুনের আগে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের অবশ্যই ই কে করানোর নির্দেশ দেওয়া হয়েছে ময়না প্রকল্পের অধীনে যে সকল ছাত্রীদের টাকা দেওয়া হবে তাদের ফর্মের জন্য কোথাও ছুটোছুটি করতে হবে না আগামী এক জুলাই নিযুত ময়না প্রকল্পের ফর্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে বিতরণ শুরু হবে ফর্ম বিতরণের পাশাপাশি প্রতিটি স্কুল কলেজে সচেতনতামূলক সবারও আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ফর্ম বিতরণ করা হবে সেপ্টেম্বর মাসে এগারো অক্টোবর জলখাবারের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বছরে দশ মাস দেওয়া হবে এই টাকা তবে গরমের বন্ধ হিসাবে জুন জুলাই মাসে কোনো টাকা দেওয়া হবে না প্রথম বছরে দুই লক্ষ ছাত্রী এই সুবিধা পাবে এর জন্য রাজ্য সরকারের খরচ হবে তিনশো কোটি টাকা পাঁচ বছরের এই প্রকল্পে রাজ্যে দশ লক্ষ ছাত্রীকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ আসনের রিবুটের দাবি ক্রমশ জোরদার হচ্ছে এবার করিমগঞ্জ আসনের রিবুটের দাবি অকিল গগৈর অভিযোগ কারচুপিতেই ইভিএমে বুট বেড়েছে করিমগঞ্জে বুট গণনায় ব্যাপক অসঙ্গতি সংগঠিত করে ইন্ডিয়া জুটের প্রার্থী কংগ্রেস প্রার্থীকে হারানো হয়েছে করিমগঞ্জের বুট অসঙ্গতির ইস্যুতে এবার সুর চড়ালেন রাইজর দলের সভাপতি অকিল গগৈ করিমগঞ্জে রিপোলিংয়ের দাবি তুলে নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করে করিমগঞ্জের রিপোলের দাবি জানিয়েছেন অকিল গগৈ গত সোমবারই পিএম কিষাণের টাকা মঞ্জুর করার পর এবার দেশের কোটি কোটি কৃষকদের জন্য ভালো খবর আগামী আঠারো জুন ব্যাংকে জমা করিয়ে দেওয়া হবে কৃষক সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা দেশের কোটি কোটি কৃষকরা লাভ করবেন এই টাকা জানা গেছে আগামী আঠারো জুন বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এই টাকা আজমল ফাউন্ডেশনের সঙ্গে পাল্লা দিতে শুরু করলো সরকারি প্রশিক্ষণও নিটে আজমলের প্রতিষ্ঠান বিশাল সাফল্য পেলেও পিসিএ থাকছে না রাজ্য সরকারের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ডিব্রুগড়ে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের দুইশো জন ছাত্রছাত্রীর মধ্যে এবার নিটে সফল হয়েছে একশো তেপ্পান্ন জন এলেনের সঙ্গে মিলে ডিব্রুগড়ে ওই প্রশিক্ষণের পরিচালনা করছে রাজ্য সরকারের যুব আয়োগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল এই খবর প্রকাশ করেছেন তিনি বলেন শুধু আজমল ফাউন্ডেশনের সাফল্যের চর্চা করা হয় কিন্তু আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা পড়ুয়াদের মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য যুব আয়োগকে দায়িত্ব দিয়েছিল সরকার এতে বিরাট সাফল্য আসে এদিকে এবার শিলচরে আসাম সরকারের অধীনে বিনা পয়সায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং আরম্ভ হবে এবার সরকারি উদ্যোগে শিলচরেও নিট কোচিং সেন্টার রাজ্য সরকারের উদ্যোগে নিট পরীক্ষার জন্য কোচিংয়ের ব্যবস্থা করে সুফল পাওয়া গেছে ডিব্রুগড় এবং তেজপুরের সেন্টার থেকে যেসব ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন তাদের অধিকাংশই ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ভর্তির সুযোগ পেয়েছেন এবার শিলচর যোরহাট নলবাড়িতেও এ ধরনের কোচিং সেন্টার শুরু করতে চলেছে রাজ্য সরকার এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে থাকলে দুই হাজার ছাব্বিশের বুটে হারবে বিজেপি বললেন রকিবুল হুসেন লোকসভা নির্বাচনে দেশে নিরানব্বইটি আসন এবং রাজ্যে তিন আসন পেয়ে রীতিমতো উজ্জীবিত প্রদেশ কংগ্রেস এরই প্রতিফলন দেখা গেল বরপেটার চেঙ্গা সফরে আসা দুবরির সাংসদ রকিবুল হুসেনের বক্তব্যে দুবরি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সংসদ রকিবুল হোসেন বুধবার তার সংসদীয় এলাকার অন্তর্গত চেঙ্গা বিধানসভা কেন্দ্র সফরও বুটদাতাদের ধন্যবাদ জানানোর ফাঁকে দুবরি লোকসভা কেন্দ্রে বুটের দরণ সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যেরও প্রতিক্রিয়া জানিয়ে বলেন শুধু দুবরি নয় অসম জুড়ে বাসা ধর্ম জনগোষ্ঠী নির্বিশেষে কংগ্রেসকে ভোট দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কংগ্রেস দলের গ্রহণযোগ্যতা তুঙ্গে তুলেছে অথচ এই সাদা বাস্তবটা উপলব্ধি করতে পারছেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই সালের বিধানসভা নির্বাচনে বিজেপি একাই বিরানব্বইটি আসন পাবে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তাকে এক বাক্যে ফু মেরে উড়িয়ে দিয়ে রকিবুল বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি নেতৃত্বে থাকেন তাহলে দেখে নেবেন বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে উনত্রিশটির বেশি আসন পাবে না বেহাল শিববারি বাদ বাঙ্গারপার ব্রিজ বন্ধ শিলচর খালাইন সড়ক কাসার জেলার অন্যতম লাইফলাইন হিসাবে পরিচিত শিলচর কালাইন সড়ক এই রোডের উপর নির্ভরশীল জনসাধারণ এবার পড়েছেন মহাবিপাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কটি আর এর খেসারও দিতে হচ্ছে সাধারণ মানুষকে এমনই মত প্রকাশ করেছেন তারাপুর শিববাড়ি রোডের বুক্ত বুগীরা তাদের কথায় তারাপুর শিববাড়ি রোডে বাদের বগ্নদশার জেরে মালবাহী যান বন্ধ করে দেওয়া হয়েছে অন্যদিকে বাঙ্গার পারের হারাং নদীর উপরের বেইলি সেতু দীর্ঘদিন ধরে বন্ধ ফলে দুদিক থেকেই সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় বরহলা কাটিগড়া সহ পশ্চিম শিলচর এলাকার মানুষ বিপাকে পড়েছেন শিশু শ্রম প্রতিরোধ করতে উদারবন্দের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালাল শ্রম বিভাগ বুধবার শিলচরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হেমন্ত কলিতার নেতৃত্বে উদারবন্দ বাজার শালগঙ্গা এলাকাসহ বিভিন্ন দাবায় অভিযান চালানো হয় এই অভিযানে ছয় শিশু শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হন তারা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হেমন্ত কলিতা সংবাদ মাধ্যমকে বলেন শিশু শ্রম প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন চাইল্ড ও শ্রম কমিশনের তরফে উদারবন্ধ বাজার এলাকাসহ বিভিন্ন দাবায় এদিন অভিযান চালানো হয় এতে ছয় শিশু শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা উদ্ধার হওয়া ছয় শিশু শ্রমিককে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে হাজির করা হবে বিজেপির দিকে যুগছেন মুসলিমরা দুই হাজার ছাব্বিশের বিধানসভা বুটে রাজ্যে নয়া সমীকরণের ইঙ্গিত হাইলাকান্দি করিমগঞ্জের সংখ্যালঘু অদূষিত আসনেও জেতা চ্যালেঞ্জ হতে পারে মুসলিম প্রার্থীর সদ্য সমাপ্ত করিমগঞ্জ লোকসভা আসনের বুটে বিজেপি দলের বিজয়ী প্রার্থী কৃপানাথ মালার পক্ষে যেভাবে মুসলিম বুট পড়েছে এতে আগামী দিনে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতি মিলছে দুই লক্ষের অধিক মুসলিম বুট থাকা এই আসনে আঠারো হাজারেরও অধিক বুটে গেরুয়া দলের প্রার্থী জয় অনেকটা অবিশ্বাস্যই এদিকে রাজনৈতিক মহল মনে করছে আগামী বিধানসভা বুটে উত্তর করিমগঞ্জ আলগাপুর কাটলিসরা আসনে যদি একাধিক হেভিওয়েট মুসলিম প্রার্থী বুটের ময়দানে আর বিজেপি যদি এবারের মতো মুসলিম বুটে শক্ত প্রার্থী নিয়ে জাপ দে তবে অনেক মুসলিম নেতার স্বপ্ন বঙ্গ হলেও আশ্চর্যের কিছু থাকবে না মেঘালয়ের ভয়ঙ্কর যানজটের দুর্ভুগ বরাকে সবজি অত্যাবশ্যকীয় সামগ্রীর বাজারে আগুন শাক সবজির অগ্নি মূল্যে দিশেহারা নিম্ন মধ্যবিত্ত ছোট বড় হাট বাজারে সম্প্রতি শাক সবজির দাম নাগালের বাইরে চলে গেছে এতে বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের লোকেরা পড়েছেন চরম সংকটে নিম্ন আয়ের লোকজন হাট বাজার থেকে শাক সবজি কিনতে হিমশিম খাচ্ছেন গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বেড়েছে অত্যাধিক মাত্রায় এতে অনেকে অতিবৃষ্টিকে দায়ী করেছেন তবে সচেতন মহলের কথায় স্থানীয় শাক সবজির যোগান বরাবরই চাহিদার চেয়ে অনেক কম ফলে বিন রাজ্য থেকে আমদানি করতে হয় শাক সবজি বর্তমানে খারাপ আবহাওয়ার জন্য সময়ে সময়ে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এমন সুযোগকে কাজে লাগিয়ে এক দল অসাধু ব্যবসায়ী শাকসবজির কৃত্রিম সংকট তৈরি করে কৌশলে ক্রেতাদের পকেট কাটছেন বলে বিস্তর অভিযোগ উঠেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মণিপুরের সীমান্তে নদীপথে নিরাপত্তা বাড়ালো কাসার পুলিশ পরিদর্শনে এসপি কাসার জেলার সঙ্গে মণিপুরের সীমান্তে যেসব নদী এলাকা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে গত শুক্রবার রাত থেকে ছয়শ জনের বেশি জিরিবামের বাসিন্দা সীমান্ত অতিক্রম করে লক্ষ্মীপুর এলাকায় এসেছেন এবং এদের মধ্যে বেশিরভাগ নদী পেরিয়ে এ রাজ্যে প্রবেশ করেছেন ফলে নদী এলাকাগুলোয় নিরাপত্তা কঠোর করা হচ্ছে এর প্রধান কারণ কেউ যাতে অস্ত্রশস্ত্র নিয়ে অসমে ঢুকতে না পারে দ্বিতীয়ত অবাধে প্রবেশ আটকানো এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন